অজানা মথুর। মথুর অর্থাৎ মথুর মোহন বিশ্বাস, রানী রাসমণির ডান হাত, তাঁর প্রিয় জামাই, যিনি কিনা উচ্চশিক্ষিত, ব্রাহ্মধর্মের কিঞ্চিত অনুরাগী, সত্য বিষয় যাচাই না করে অক্লেশে মেনে নেন না। ক্ষমতাশালী, অর্থবান, দাম্ভিকতা তাঁর মজ্জাগত। রানী রাসমণির স্বামী রাজচন্দ্র অকালে মারা গেলেন, রানী হাল ধরলেন জমিদারির, মথুর হলেন তাঁর অন্যতম সাহায্যকারী। জমিদারির রাশ কিন্তু রইল রানীর হাতে, তাঁর ব্যক্তিত্ব, উপস্থিত বুদ্ধি, জমিদারির কাজে প্রশাসনিক দক্ষতার সঙ্গে মিশেছিল দয়া, করুণা, মমতা, সেবা, অধ্যাত্ম চেতনা। কিন্তু স্ত্রীলোক বলে যেটুকু সামাজিক প্রতিবন্ধকতা ছিল তা পুষিয়ে দিতেন মথুর। জমিদারির কাজকর্মে তিনি ছিলেন রানীর একান্ত অনুগত, সময় বিশেষে রানীকে পরামর্শ দিলেও কখনো ক্ষমতায় নিজেকে রানীর উপরে নিয়ে যেতে চেষ্টা করেননি, যা সচরাচর হয়েই থাকে। এক্ষেত্রে তিনি ছিলেন ধার্মিক, রানীর সিদ্ধান্তগুলিতে তাঁরও নৈতিক সমর্থন থাকত বলেই হয়তো এটা সম্ভব হয়েছিল। আর নিশ্চয়ই নির্লোভ ছিল তাঁর অন্তঃকরণ, তাই তিনি রানীর যোগ্য সহকারী। আবার এই জমিদারির দৌলতেই তাঁর রমরমা অবস্থা হয়ে উঠেছিল, কিন্তু তাতে জমিদারির উপর তাঁর অসাধু হাতের কোনো ছাপ পড়েনি। রানী রাসমণির দক্ষিণেশ্বরে মন্দির নির্মাণ ও দেবী ভবতারিণী মায়ের প্রতিষ্ঠা ইত্যাদিতে বড় ভূমিকা ছিল মথুরেরও, সে ইতিহাস বড় কম নয়। যাই হোক, দেবী মায়ের পূজক হিসাবে এলেন ঠাকুর রামকৃষ্ণদেবের বর্দা রামকুমার চট্টোপাধ্যায়, আর তাঁর সাথেই এসেছিলেন ঠাকুর রামকৃষ্ণ। তখন তিনি গদাধর নামে পরিচিত, কলকাতায় ঝামাপুকুরে দাদার কাছেই থাকতেন। দক্ষিণেশ্বরে মথুরের সঙ্গে গদাধরের পরিচয়। মথুর বয়সে অনেকটাই বড়, মন্দিরের হর্তাকর্তা, প্রতিষ্ঠিত জমিদার, অর্থ ক্ষমতা তাঁর মুঠিতে, তাঁর সঙ্গে সঙ্গে চলে লাঠি হাতে পাহারাদারের দল, মন্দির পরিদর্শনে আসেন প্রায়ই। গদাধরের কোনো লোভ নেই, ইচ্ছাও নেই এমন ক্ষমতাবান মানুষের নেগ নজরে পড়ার। আর যিনি কিনা এই বয়সেই সার বুঝেছেন জীবনের উদ্দেশ্য, চালকলা বাঁধা বিদ্যা ছেড়েছেন, মূর্খতার বিশেষণকেও মেনে নিয়েছেন নিজের ভূষণ হিসেবে, তিনি যে এসব তথাকথিত বড় মানুষের ধার ধারবেন না এ কথা বলাই বাহুল্য। কিন্তু উনি এড়িয়ে চললে কি হবে? মা ভবতারিণীর দুষ্টু বুদ্ধি তো আর কম নেই। মথুরের কাছে ধরা পড়ে গেলেন গদাধর। মাটি দিয়ে শিবের মূর্তি গড়ে পুজো করেন গদাধর মাঝে মাঝে গঙ্গার চড়ায়। এমনই একদিন পুজো করার কালে ঠাকুর তন্ময়, মথুর এ দৃশ্য দেখে অভিভূত। ঠাকুরের ভাগ্নে হৃদয়রামকে ডেকে মূর্তির কারিগর কে জেনে নিলেন, আর পূজা অন্তে মূর্তিটি চেয়ে নিলেন হৃদয়রামের কাছ থেকে। অপরূপ সেই মূর্তি, আরও অপরূপ এই পটুয়ার পূজক রূপে তন্ময়তা, মুগ্ধ করল মথুরকে। রানীকে জানালেন সব, দেবালয়ের কার্যে গদাধরকে বলে কয়ে রাজি করালেন। সূচনা হল নতুন যুগ সন্ধিক্ষণের। সেই থেকে ক্রমশ পরিচয় পর্ব আরও ঘনীভূত হল মথুরের সঙ্গে গদাধরের। গদাধরের উপর আস্থা, তাঁর সাধনকর্মে বিশ্বাস ও ভক্তিতে মথুর আপ্লুত। তবু বহু ক্ষেত্রেই তাঁর শিক্ষিত, সন্দেহপ্রবণ মন অবিশ্বাসী ছিল। না, গদাধরের প্রতি নয়, তার এই ভাবজগতে বিচরণটিকে মথুর দেখেছিলেন সন্দেহের চোখে। গদাধরের ভাবনায় হয়তো কোথাও ভুল হচ্ছে, আর তার চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিতে মথুর সচেষ্ট ছিলেন। গদাধর মন্দিরে মায়ের সাথে কথা বলেন, মায়ের চিবুক ধরে আদর করেন, মাকে দেখতে পান যখন তখন,
আবার না দেখতে পেলে কেঁদে আকুল হন, মাটিতে মুখ ঘষে ঘষে রক্ত বার করে দেন, যন্ত্রণায় ছটপট করেন, সর্বঅঙ্গ জ্বলে যায়। এসব নানা বৈলক্ষণ দেখে মথুরের সন্দেহ হয়, কঠোর ব্রহ্মচর্য হয়তো এর কারণ, মাকে দেখা হয়তো তার হ্যালুসিনেশন। রানীর সঙ্গে পরামর্শ করে বারবনী তার সঙ্গ করাতে নিয়ে যাওয়া হয় মা ভবতারিণীর একান্ত আদরের সন্তান গদাধরকে। সেখানেও বারবনী তাদের মধ্যে মাকে দেখতে পেয়ে গদাধর মা মা বলে আকুল হয়ে ওঠে। লজ্জায় তারা মুখ লুকোয়, গালমন্দ করে মথুরকে, তাদেরকে এইভাবে কুকাজ করতে নির্দেশ দেওয়ার জন্য। এই পতিতারাও ঠাকুরকে দেখে ধন্য হয়ে অন্তরে আনন্দ রূপ নিয়ে ফিরে যায়। রানী রাসমণির দেহ নির্বাণের পর মথুর হয়ে ওঠেন জমিদারির সর্বেসর্বা। তাকে তখন ঘন ঘন আসতে হয় দক্ষিণেশ্বর, শুধু মন্দিরের পরিচালন কাজ তদারকির জন্য নয়, অন্তরে অন্তরে টানও যে অনুভব করেন গদাধরের জন্য। মাঝে মাঝে অভিযোগ আসে গদাধরের জন্য পূজোর বিধিনিয়ম লঙ্ঘন হচ্ছে। এই অভিযোগের নিষ্পত্তি আর নিজের চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করবার উদ্দেশ্যেও তাকে আকস্মিক পরিদর্শনে আসতে হয়। তন্ময় হয়ে দেখেন গদাধর বা ঠাকুর রামকৃষ্ণদেবের এই নিয়মের গণ্ডি ভাঙা পুজো পদ্ধতি, দেখেন ঠাকুরের ভাবের আতিশয্য, দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারাও দেন যতক্ষণ না তার পূজা শেষ হয়, যাতে কেউ তাকে বাধা দিতে না পারে। মথুর বুঝেছিলেন ঠাকুরের এই আকুতি, এই ব্যাকুলতা এই দেবালয়ের প্রতিমাকে চিন্ময়ী করে তুলেছে, এই পুণ্যভূমির লীলাস্থলটি যাতে আরও পূর্ণতা লাভ করে তার দায়িত্ব যে মথুরেরও। ক্রমে ক্রমে মথুর ও ঠাকুরের মধ্যে সখ্যতা গড়ে ওঠে, ঠাকুরের যাবতীয় প্রয়োজন যা কিছু ইচ্ছা তার রসদ যোগান দিয়ে চলেন মথুর। তবুও সময় সময়ে তর্ক করেন তার্কিক মথুর, তার দাবি ঈশ্বরের তৈরি নিয়মে দুনিয়া চলছে এটা ঠিক, তবু এ নিয়ম ঈশ্বরও ভাঙতে পারেন না। সরল বিশ্বাসী ঠাকুর তা মানবেন কেন? তার মতে যে নিয়ম গড়ে সে নিশ্চয়ই নিয়ম ভাঙতে পারার ক্ষমতাও ধরে, না হলে তাকে তিনি নিয়ম প্রণেতা বলে মানতেই পারবেন না। মথুর আবার এ কথা মানবেন না, বলেন লাল ফুলের গাছে বিধাতার নিয়মে লাল ফুলই ফুটবে, সাদা ফুল ফোটা সম্ভবই নয়। ঠাকুর পড়লেন মহা ফাঁপড়ে, তাই তো, তাহলে তিনি বুঝি ভুল জানেন, মা তাকে তো এ কথা বলেননি। ও মা, পরদিন ঠাকুর দেখলেন লাল জবা ফুলের গাছের দুটি ফেকড়িতে একটি লাল ও একটি সাদা ফুল, ইতিমধ্যে কখনোই তিনি এমনটা দেখেননি। ডালটি ভেঙে এনে মথুরকে দেখালেন, মথুর হার মানলেন। বিশ্বাসীর বিশ্বাসের মর্যাদা রাখতে ঈশ্বরও নিজের নিয়ম ভেঙে দিতে পারেন। জমিদারিতে মথুরের আয় পয় ক্রমশ বেড়ে চলতে থাকে। মথুরের বিশ্বাস এ সবই ঠাকুরের জন্য, ঠাকুরের সেবাধন্য হয়েই সেই কৃপা লাভ করেছে, মাই ঠাকুরের মাধ্যমে তার সেবা নিচ্ছেন। এ বিশ্বাস তাঁর দৃঢ় হয় আর একটি ঘটনায়। একদিন মথুর দক্ষিণেশ্বরে তাঁর কক্ষে ইজি চেয়ারে বসে আছেন, দূরে ঠাকুরের ঘরের বারান্দায় ঠাকুর পায়চারি করছেন। হঠাৎ মথুর দেখলেন এক অবিশ্বাস্য ঘটনা, পায়চারির সময় ঠাকুরের মুখ যখন তাঁর দিকে, তখন সেই মুখে তিনি দেখছেন মা কালীর মুখ বসানো, আর যখন পিছন ফিরে চলছেন তখন বাবা মহাদেবের মতো। প্রথমে ভাবলেন মনের ভুল, ভালো করে চোখ কচলে নিলেন, আবার দেখলেন, একবার নয় দুবার নয় বারবার। দক্ষিণেশ্বরের হর্তাকর্তা মথুর ছুটে গিয়ে ঠাকুরের পা জড়িয়ে ধরলেন, ঠাকুর তো অপ্রস্তুত, বাবা তুমি যে ঈশ্বর রূপে আমাকে ধরা দিয়েছ। ঠাকুর বলেছিলেন মথুরের কুষ্ঠিতে আছে, মথুরের ইষ্ট দেহ ধারণ করে সর্বক্ষণ তার সঙ্গে সঙ্গে ফিরবেন।
সত্যি সর্ববাধা বিঘ্ন মথুর উতরে যেত। ঠাকুরের কল্যাণেই তা সম্ভব হচ্ছে মনে করে মথুর একেবারে ঠাকুরের সেবায় হয়ে উঠতেন কল্পতরু। আধ্যাত্মিক ব্যাপারে ঠাকুর তার পিতৃসম, তাকে বাবা বলেই ডাকতেন মথুর। আবার বৈষয়িক বা জাগতিক ব্যাপারে শিশুর মতো তাকে আগলে আগলে রাখতেন, ভালোবাসতেন নিজের সন্তান সম। এক বিন্দুও কোনো কথাটি তিনি বা তার স্ত্রী জগদম্বা ঠাকুরের কাছে গোপন রাখতেন না। তারা জানতেন ইনি মানুষ নন, ইনি ঈশ্বর, এর অজানা কোনো কিছুই নেই। মথুর ও জগদম্বা বহুদিন নিজ গৃহে ঠাকুরকে রেখেছিলেন, সেবা করেছিলেন সন্তানের মতো, একত্রে শয়নও করতেন তারা। ঠাকুরের সেবার জন্য সোনা রূপার বাসন, গড়গড়া ইত্যাদি আনলেন মথুর। মধুরভাবে সাধনকালে ঠাকুরকে বহুমূল্য অলংকার গড়িয়ে দিলেন, দিলেন নানা বেশভূষা। ঠাকুরকে দামি দামি জিনিস দিয়ে খুশি হতেন মথুর। ঠাকুরও একবার তা ব্যবহার করেই অবহেলায় অনাদরে পায়ে দোলে চলে গেলেও মথুর রাগ করতেন না, জানতেন তার বাবার এই স্বভাব। মথুরের বাড়িতে ঠাকুরের এত খাতির, প্রভাব, প্রতিপত্তি দেখে তাদের বাড়ির কুলপুরোহিত ঈর্ষান্বিত হল। একদিন ঠাকুরের ভাবাবস্থায় তাকে প্রশ্ন করল, এ বাড়িতে ঠাকুরের এত প্রতিপত্তির গূঢ় রহস্যটা কি? ঠাকুর কোনো উত্তর দিলেন না। সে ভাবল ঠাকুর বুঝি এদের কোনো তুকতাক করে বশ করেছে। উত্তর না পেয়ে সকলের অলক্ষ্যে ঠাকুরকে লাথি মেরে অপমান করে চলে গেল। ঠাকুর কিন্তু এ কথা মথুরের কাছে প্রকাশ করলেন না, যাতে ওই পুরোহিতের কোনো ক্ষতি না হয়। কিন্তু কিছুদিন পর অন্য কোনো কারণে ওই ব্রাহ্মণের চাকরিটি খোয়া যায় আর সে মথুরের বাড়ি থেকে বিতাড়িত হয়। তখন ঠাকুর মথুরের কাছে সেই ঘটনা প্রকাশ করেন। মথুর বলেছিলেন, সেদিন জানতে পারলে এই বাড়িতেই একটি ব্রাহ্মণ হত্যা হতো সে বিষয়ে কোনো সন্দেহই নেই। ঠাকুরকে তার ইচ্ছা অনুসারে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া, তার ইচ্ছা অনুযায়ী দান খয়রাতি কাজে যেমনটি তিনি চান তার চেয়ে অনেক বেশি যোগান রাখা, এসবই করতেন মথুর। কোনো ব্যাপারে ঠাকুরের মুখের কথাটি খসার অপেক্ষা রাখতেন না তিনি। দক্ষিণেশ্বর মন্দিরের ভাণ্ডারীকে এ ব্যাপারে নির্দেশ দেওয়াই ছিল। কত কত ধরনের সাধু মহাত্মাগণ তীর্থ দর্শনের পথে দক্ষিণেশ্বরে কদিন বিশ্রাম নিতেন। ঠাকুর কত সময় ইচ্ছে মতন বিভিন্ন সামগ্রী দিয়ে তাদের সাধন পথে সহায়তা করেছেন। ভৈরবী যোগেশ্বরী যখন ঠাকুরকে অবতার বলে স্বীকৃতি দিলেন, তা মানতে চাননি আবার মথুর। ঠাকুরের অনুরোধে মথুর বসালেন শাস্ত্রসভা। বড় বড় পণ্ডিত শাস্ত্রবিদরা আহূত হলেন সেই সভায়। তাদের সকলের সামনে শাস্ত্র বিচার করে করে ভৈরবী ঠাকুরের অবতারত্বের প্রমাণ দিলেন। মথুর ঠাকুরকে ভালোবাসতেন, তার রসদদারও ছিলেন, কিন্তু কোনো কথা চোখ বুঝে মেনে নেননি। তার আধুনিক শিক্ষিত মন তাকে পিছনে টেনে ধরেছে, কিন্তু তার প্রতিটি অবিশ্বাস আর সন্দেহের নিরসন ঘটিয়ে ঈশ্বর ঠাকুরের রূপে তার কাছে বাংময় হয়েছিলেন। তিনি এই অভিনব ঈশ্বরাবতার পুরুষটির সহায়ক হিসেবে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তার মৃত্যুর সময় ঠাকুর বলেছিলেন, শ্রী শ্রী জগদম্বার রথ এসে মথুরকে নিয়ে গেল। ওই সময় সত্যি সত্যি ঠাকুর নিজ চক্ষে তা দর্শন করলেন। মহামায়ার প্রেরিত এক ভক্ত পুরুষ মথুর মোহন বা মথুরানাথ বিশ্বাসের বর্ণময় জীবনের অবসান ঘটল। তার আশীর্বাদক হয়ে যিনি তাকে ঘিরে রইলেন, তিনি ভগবানের অংশ, ভগবানের অবতার শুধু নন, তিনি পূর্ণ ব্রহ্ম, ভগবান ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব। স্বয়ং বিবেকানন্দই বলেছিলেন, তাকে অবতার বললে যে তার সম্বন্ধে কম বলা হয়, তাকে ছোট করা হয়।